সঙ্গীত পরিবেশন করছেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম মেরি পাস নেই হে ভাই। এতদিন বাইচা আছে কেমনে? আমার মনে হয় অসুস্থ। খাজা বাদাম নিয়ে লেলো আছে বাদাম হেগি ধরে হইবাল ফিটি গলকে চুরি মালা দেখে কপালের গুলো লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে হালাই দেবো। ভাই জানতি বলে একটা থাপ্পর নাইস দরকার নেই পশু মারিস। প্রিয় দর্শক শ্রোতা মন্ডল, তো কি অবস্থা সবার? তুমি আইছো, আমি খুব খুশি হয়েছি। আরে ডিপজল কাকু, খুশি হওয়ার কিছুই নেই, এখন দেশে কি চলছে সেটা কি আপনি জানেন নাকি? দেশের কি দেশে কি হয়েছে মানে, বাংলা কাঁচা বাদাম গানকে হিন্দি ভার্সনে বের করেছে হিরো আলম ভাই, আর দর্শক মন্ডলী সেটার পিছনে লেগে পড়েছে। আরে ডিপজল কাকু, সবাইকে হাই হাই না বলে আয় আয় বলে আমরা সবাই মিলে হিরো আলম ভাইয়ের কাঁচা বাদাম গানটা শুনি। সঙ্গীত পরিবেশন করছেন সঙ্গীত জগতের একক ছত্র অধিপতি। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম মেরি পাস নেই হে ভাই। তোমারে তো আজ অত্যাধিক সুন্দর লাগতে। আরে পারেক মামা, এটা হচ্ছে হিরো আলম ভাইয়ের গানের শুরুতেই স্টাইল। আর পারেক মামা, আপনি বেশি কথা বলেন। সেটাই আরে, তোর কথা আছে এত কাম করিস। উদ্দেশ্য তো একটা আছে। তোর মনে এসেছিল, তোর খবর আছে। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম মেরি পাস নেই হে ভাজা বাদাম। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। নিকলি তুই আজ গাই বুঝাই দে তোরে, প্লিজ তুই দাও। এই গান আমাদের পক্ষে বোঝাই এবং কি কুকুরের লেজ না সোজা হওয়া। পৃথিবীতে এত শিল্পী কি করলো? হিরো আলম ভাই তো সব দেশের গান গিয়ে শেষ করলো। দূর মিয়া, আপনাদের ভেটকানি কেউ শুনতে চায় না, এখন আমরা শুনতে চাই কাঁচা বাদাম গান। কইছো ঠিকই, তাহলে হিরো আলম ভাই দেরি কিসের, আপনি শুরু করে দেন। বাদাম দাদা কাঁচা বাদাম মেরি পাস নেই হে ভাজা বাদাম। এই কলজা তো দেশি কলজা না, এই কলিজা তো ফরেন কলিজা। মোশারফ চাচা আপনি ঠিক বলেছেন, কারণ এই কলিজা দেশি কলিজা নয়, এই কলিজা হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন অংশ দিয়ে তৈরি করা, তাই জন্য বিভিন্ন দেশের বিভিন্ন রকমের গান গেয়ে যাচ্ছে হিরো আলম ভাই। ওকে, তাহলে চলো হিরো আলম ভাইয়ের বিভিন্ন দেশে বিভিন্ন রকমের গান শুনে আসি, লেটস গো। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম মেরি পাস নেই। এতদিন বাইচা আছে কেমনে? আমার মনে হয় অসুস্থ। সুন্দর একটা কথা বলছো। পাস নেই হে ভাজা বাদাম। বাদাম বাদাম দাদা কাঁচা। কপালের উপর লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে হালাই দেবো। ভাই জানতি বলে একটা থাপ্পর নাইস দরকার নেই পশু মারিস। আমার অঙ্গ জড়। কি আনসা খেমে গেছেন? খেমে দেন না, ঢেলে দিলে খাই মানুষ। এখন সিদ্ধান্ত নাও তুমি কি বলতে চাও। ঢেলে দিতে হবে না, আমি নিজেই ঢেলে খাই। সো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের কোনো সমস্যা না হয়। ধন্যবাদ সবাইকে।